সাবেক ওসি প্রদীপ ও চুমকির বিরুদ্ধে দুদকের মামলার রায় 27 জুলাই। এবং মাটিরাঙ্গায় দু গ্রুপের গোলাগুলিতে ইউপিডিএফ কর্মী নিহত। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি সানজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির রায়ের তারিখ 27 জুলাই নির্ধারণ করেছেন আদালত। আজ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ নির্ধারিত হয়। এ সময় আদালতে প্রদীপ ও তার স্ত্রী চুমকি উপস্থিত ছিলেন। গত 15ই ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই সময় প্রদীপ কারাগারে থাকলেও চুমকি পলাতক ছিলেন। চলতি বছরের 23 মে চুমকি আদালতে আত্মসমর্পণ করেন। পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত উত্তম কুমার ত্রিপুরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সশস্ত্র গ্রুপের কর্মী ছিলেন। ভোরে মাটিরাঙ্গার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের দুর্গম হেডম্যানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়নের জামিনীপাড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিমের নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি AK-22 রাইফেল, 3 রাউন্ড তাজা গুলি, 31 রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে বিজিবি সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী। সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পাশাপাশি বাংলাদেশের মধ্যেও শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। সকালে নগরের পোস্তার পাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত তোরণের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন চষিকের 23 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, চষিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক সহ অনেকেই। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ির সমুদ্র উপকূল থেকে মোহাম্মদ হানিফ নামে জলদস্যু ও অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে 3টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দক্ষিণ রাজঘাট এলাকার কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ মোহাম্মদ হানিফকে আটক করা হয়। পরে হানিফকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। চট্টগ্রাম আগ্রাবাদ কমিউনিটি সেন্টারে সকালে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পতেঙ্গা লিংক রোডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক AKM আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক AKM আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা। দর্শক, চট্টগ্রাম বার্তায় এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। চট্টগ্রাম বার্তায় স্বাগত আরো একবার। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 41 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 16.59%। তবে এ সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী জানান, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 11টি ল্যাবে 247টি নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। নতুন আক্রান্তের মধ্যে 30 জন নগরীর বাসিন্দা এবং 11 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1,28,079 জনে। মোট মৃত্যু হয়েছে 1,366 জনের। কক্সবাজারের রামুতে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূ রাশেদা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জানান, গত শনিবার পারিবারিক কলহের জেরে শাশুড়ি মমতাজ বেগমকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বাড়ির আঙিনায় পুঁতে রাখে পুত্রবধূ রাশেদা। মমতাজ বেগমকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার ছেলে বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে জানায়। পুলিশ এসে মাটি চাপা অবস্থায় মমতাজ বেগমের 6 টুকরো মরদেহ উদ্ধার করে। রামু থানার ওসি অরূপ কুমার চৌধুরী জানান, প্রাথমিকভাবে শাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত রাশেদা বেগম। সন্দ্বীপে হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুর রসুল হেলাল, সদস্য আব্দুল মান্নান সহ অনেকেই। সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন ও আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 36তম বর্ষপূর্তি। গতকাল দিনব্যাপী চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তীর সঞ্চালনায় বর্ষপূর্তির আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফ ইউজের সহ সভাপতি শহীদুল আলম সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে ছবি তুলে সত্য ঘটনা জনগণের কাছে তুলে ধরেন। শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করলেও তারা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত। তাদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। সাবেক ওসি প্রদীপ ও চুমকির বিরুদ্ধে দুদকের মামলার রায় 27 জুলাই। এবং মাটিরাঙ্গায় দুগ্রুপের গোলাগুলিতে ইউপিডিএফ কর্মী নিহত। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:30 আমাদের পরবর্তী সংবাদ বিজয় বার্তা দেখার আমন্ত্রণ রইল। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হল youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।